মেশিন লাগবে আপনি আমাকে ফোন দিলে দাম মেশিন পাঠাই দেন ফোন দিলে আমার কিতে কি দিবেন আমার দিবেন একেবারে আসলটা আসলটা ভাই আপনার জন্য না আসলটা সবার জন্য সুইচ অন রেখে রানিং অবস্থায় গিয়ার চেঞ্জ করা যাবে না তাহলে একবার ভাঙ্গে ভাঙ্গে ঘুরে ঘুরে হবে এন্ড গেট আপনি এই হয়ে গেছে চিত্রপুরি কৃষি চিত্র প্রিয় খামারি ভাই বোন বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক 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 ভালো আছেন আমি এখন আপনাদের দলে অর্থাৎ আমিও এখন খামারি একটা দুটো করে ইতিমধ্যে চারটা গরু কিনে ফেলেছি এখন গরু পালন করতে পর্যাপ্ত পরিমাণ ঘাস খড় খাওয়াতে হয় এবং এটি দা পটি দিয়ে কেটে আসলে মজা পাওয়া যায় না যে কারণে আজকে একটা ঘাস এবং খড় কাটা মেশিন কিনতে আসছি সুদূর শেরপুর জেলায় এটি নকলা মোজাম্মেল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এখানে সুন্দর সুন্দর কিছু মেশিন দেখে গিয়েছিলাম আমি বারবার একটি কথাই বলি দেশীয় পণ্য কিনে হওয়া ধন্য প্রথমে আগে ঘাস কাটার মেশিন একটা নিয়ে বুকিং দিয়ে তারপরে ঘুরে বেড়াবো অত্র এলাকায় চলুন আসসালামু আলাইকুম ভাই মোজাম্মেল ভাই এই যে দেখেন কে আসছে হ্যাঁ ওয়ালাইকুম সালাম আসেন আসেন এমনি তো দাঁড় দিবেন না কেমন আছেন আছে ভাই আলহামদুলিল্লাহ আসলাম আপনাদের এলাকায় আজকে ঘুরে বেড়াবো আলহামদুলিল্লাহ আপনি কি জানেন আমি চারটা গরু কিনছি এখন আমিও খামারি একটা ভিডিওতে তো পাইছিলাম আপনি গরু কিনতেছেন না কিনতেছি হ্যাঁ ওই ভিডিও আছে কিন্তু ভিডিও তো তেমন এমনি আপলোড দেই নাই বললাম যে আগে একটা গোছায় নেই আলহামদুলিল্লাহ তো আমার মেশিন আচ্ছা ইনশাআল্লাহ দেব তো মানুষের জন্য দেখাইছি আজকে আমাকে কিন্তু মেশিন দিতে আপনি তো আপনি মেশিন মেশিন লাগবে আপনি আমাকে ফোন দিলে দাম মেশিন পাঠাই দেন ফোন দিলে আমার কিতে কি দিবেন আমি নিজে আছে ঘাস কাটিয়ে ওই যে এর আগে ইদানে ওই বাটাম কাটছি গাঁট কাটছি এর আগে আপনি টিন ঘাস কাটছি ওই যে এনে টেস্ট করলাম না আর টিন কাটছিলেন টিন টিন কাট কাটছিলেন বাস কাটছিলেন ওগুলো দেখে আর টেস্ট করে নেব চলেন আগে মেশিন দেখি আচ্ছা ইনশাআল্লাহ ভালো আছেন তাহলে না আছে আলহামদুলিল্লাহ দুই গুড়া সামনে প্রশংসা করার দরকার নেই আমি আবার ছোট কাটা তো আমি ডাইরেক্ট বলে ফেলি অনেক জায়গায় তো গেছি দেখছি আপনার মেশিনটা ভালো সার্ভিস দেয় যে কারণে আমি কিন্তু আজকে কাস্টমার হিসেবে আসছি আচ্ছা আচ্ছা ইনশাআল্লাহ মেশিনটা কিন্তু আমাকে একটু দেখে দিয়ে দিবেন হ্যাঁ নষ্ট হলে কিন্তু একেবারে আগলে ফেলা দেবো আমি বলবো যে মোজাইলের মার্কেটে ফারগাস মেশিন আনছিলাম নষ্ট হয়ে গেছে ভালো না আশা করি কিন্তু আপনার হিতে বিপরীত হয়ে যাবে আশা করি আমাকে দিবেন একেবারে আসলটা আসলটা ভাই আপনার জন্য না আসলটা সবার জন্য সবার জন্য সবার জন্য আমি বলতেছি যারা শিখতেছে ভালো কিন্তু মানুষকে ঠকানোর জন্য করলে তো ভালো না এখন দেখা গেছে আমি যে দামে তৈরি করি এবং মানে আমি যে টাকা খরচ করে তৈরি করে সুনাম পাওয়ার জন্য ভালো জিনিস দেই খরচ বেশি হয় শোনেন একটা পণ্য যখন কিনে মানুষ ব্যবহার করে সেটা যখন ভালো সার্ভিস দেয় তখন
কয় টাকা বেশি দিয়ে কিনছি এটা কিন্তু খেয়াল থাকে না। জি না, যেমন আপনার এই যে কাপড়টা, জি আপনি কয় টাকা দিয়ে কিনছেন এটা কিন্তু খেয়াল নাই, কিন্তু আপনি পরে যে কমফোর্ট ফিল করতেছেন, আপনি যার সাথে কথা বলবেন বলবেন যে না এই কাপড়টা বেশ ভালো রে, খুব আরাম, তুই এই কাপড়ই কিনিস। জি বিষয়টা কিন্তু এই, এটাই এটাই, এখানে কিন্তু টাকা লেখাও থাকে না। জি জি জি, অথবা আপনি ভালো জিনিস বানাবেন দুই টাকা বেশি নেবেন, পুরনো একটা কথা আছে ভালো জিনিসের দাম দুই টাকা বেশি বেশি হয়। কেউ যদি চায় সিঙ্গেল গিয়ার এক ইঞ্চি নিবে দেওয়া যাবে, যদি বলে যে না একের চেয়ে বড় নিবে মানে দুইয়ের চেয়েও বড় নিবে তিন ইঞ্চি নিবে নিতে পারবে, ইচ্ছা অনুযায়ী নিতে পারবে, এক ইঞ্চি দুই ইঞ্চি হলেই হয়। এটা হলো এক কোয়ালিটি এক সাইজ কাটিং। আচ্ছা আর এই যে মেশিনটা দেখতেছেন দুই গিয়ার, হ্যাঁ এই যে এটা দুই গিয়ার, এটা দুই সাইজ কাটিং। কেউ নিচে নিচে চাকা নেয়, আবার কেউ নেয় না চাকাওয়ালা মেশিন, যারা নেয় চাকার খরচ আলাদা 2000 না, চাকা নেবে আর চাকা ছাড়া। এটা হলো যে এটা, এটা চাকা নাই ধরেন, এটা চাকা ছাড়া, বুঝছেন এই যে পিছনে চাকা ছাড়া মেশিনে বেশি চলে, চাকাওয়ালার খুব কম চলে। আমি চাকা নেব না ভাই, আমার চাকার দরকার নেই। এখন এটা বলেন খালি, এটা আপনার এই যে ব্লেড, নিচে একটা ব্লেড আছে এর উপরে একটা ব্লেড, দুই ব্লেডের ঘর্ষণে মাল কাটে। আচ্ছা, দুই ব্লেডের ঘর্ষণে কাটে। একটু এটা একটা রং দিছে, কাঁচা রং। আচ্ছা এটা দেখাই, এই যে আপনার ব্লেড ঘুরতেছে, এই যে ব্লেড লাগছে, এখন ওই ব্লেডের সাথে একটু হাট লাগবে, ব্লেড ঘোরাইতে, ব্লেড ঘোরাইতে হাট লাগবে, শব্দ করবে, ব্লেডে শব্দ করবে, শব্দ যদি না করে ঘর্ষণ যদি না লাগে তাহলে মেশিন কাটবে না। আচ্ছা তাহলে চালু করার সময় আমরা কোন বিষয়টা লক্ষ্য রাখবো? চালু করার সময় মেশিনের ব্লেডটা দেখেন, এই যে জায়গায় হাট লাগতেছে, ঘুরতেছে না, যদি কারণে ভোল্টেজ কম থাকে মেশিনটা এই অবস্থায় স্টার দিলে মেশিনের মধ্যে প্রেসার পড়ে, মোটরে মোটরে একটা চাপ পড়ে, চালু করার সময় মেশিনটাকে ফ্রি করে মানে ফ্রি জায়গা থেকে স্টার্ট হবে, ব্লেডটা এখন পিছনে চলে আসছে, এখন স্টার্ট হবে মেশিন, স্টার্ট হলে পরে এরপরে তারপরে যতই লাগুক যতই হাট হোক মেশিন মোটর লাগে কোনো প্রবলেম নাই, তবে আর ব্লেডের কোনো সমস্যা নাই। চালু করার সময় এটা দেখবো, চালু করার সময় এটা দেখে নিলে ভালো, কিন্তু কারণে ভালো ভোল্টেজ থাকলে এই জায়গায় ঠেকানো থাকলেও চলে যায় কাটে মানে স্টার্ট হয়ে যায়। মেশিন সুইচ দেওয়া অবস্থায় গিয়ার চেঞ্জ করা যাবে না। মানে রানিং রেখে, সুইচ অন রেখে রানিং অবস্থায় গিয়ার চেঞ্জ করা যাবে না, ঘুরে যাবে। একজনের গতি বেশি থাকে আরেকজনের কম থাকে, কারণ গিয়ারের কাজ তো হলো স্পিড কমানো বাড়ানো, এটা কোনো সমস্যা না। এই যে গিয়ারটা চেঞ্জ হচ্ছে না, এন্ড গিয়ারটা একটু লাড়া দিতে হবে যাতে প্রিমিয়ামগুলো লড়ে। এই দেখেন লাড়া দিয়ে আপনি একটু টান দেন, এই গেছে, মানে গাতে ফলা নিতে, আর দাঁতের সাথে মিললে চলে যাবে, এই যে গেছে, দাঁড়ানো অবস্থায় যায় না, ঠিক আছে। আমি শিখে যাই, বিশেষ করে শক্ত থাকে তখন চালু করবো না, ফ্রি করে দিয়ে ফ্রি অবস্থায় তখন চালু করবো, স্টার্ট দিয়ে দিলেন, আর কোনো সমস্যা নাই, আর কোনো সমস্যা নাই। এটা আপনি অপরিষ্কার রাখলে জঙ্গে খাবে, নষ্ট এটাই। আর হলো সার্ভিসিং, হ্যাঁ আমরা গাছ কাটার পরে এটা কিভাবে টেক কেয়ার করব সেটা বলেন। আপনি গাছ কাটার পরে দেখা গেছে সপ্তাহে একদিন হলে মেশিনটা পরিষ্কার করবেন। আর হলো এটা প্রিমিয়াম আপনি তেল মোবিল দিতে হবে, তেল মোবিল আপনি কভার যাতে না খুলে সহজে দিতে পারেন, এই জন্য আমি কভারের উপরে দুইটা ছিদ্র করে দিচ্ছি, হ্যাঁ এই জায়গায় যদি আপনি স্টার্ট দিয়ে মোবিল দিয়ে দেন এটাই ওইটাকে দিয়ে দিবে, ঘুরলে একটার ঘর্ষণে একটা থেকে আরেকটা চলে যায় মোবিল। ভাই মালের দাম প্রচুর বেশি, মোটরের দাম বাড়ছে, লোহার দাম বাড়ছে, শ্রমিকের দাম বাড়ছে, সব খরচ বেশি।
চাই কমে দেওয়ার জন্য। আগে যে পরিমাণে ব্যবসা হইতো তা হচ্ছে না, অর্থে অনেক কম হচ্ছে। এখন মেশিনের দাম আপনার যেটা ডাবল গিয়ার এটা বিক্রি হইতেছে 38,000 কমপ্লিট মোটর সহ। আচ্ছা, সব মিলিয়া মোটরের বর্তমানে ওয়ারেন্টি কার্ড আছে, ওই যে আমরা মোটরের সাথে ওয়ারেন্টি কার্ড অলরেডি গুজে রেখে দিছি, এই যে মোটরের সাথে ওয়ারেন্টি কার্ড রেখে দিছি, কারণ মোটরের মডেল নাম্বারের সাথে কার্ডের মিল না থাকলে চেঞ্জ কোয়ালিটি আছে দিছে। আর যখনই আমার হাতে গিয়ার থাকবে ওটা 4,000 টাকা বেড়ে যাবে। প্রিমিয়ামের দাম বেশি, প্রিমিয়াম চেঞ্জ হয় আর মেশিনের সাইজ একটু বড় হয়। আজকে তো আমি চলে যাবো না, আমার গাড়িতে এটা নেওয়া যাবে না, আমাকে জানাইতে হবে যে ভাই এই মেশিনটার এই রিপোর্ট আছে, ধরেন এই পুলেটা ভেঙে গেছে গাড়িতে নেওয়ার সময়। হয় না, যদি হয় আমাকে অফিসে রিসিভ করার আগে জানাবে যে আমার পুলেটা ভাঙছে, আমি অফিসের সাথে কথা বলে ওটা আমি রিপ্লেস পরিবর্তন করবো, যদি জরিমানা দেওয়া লাগে অফিস দিবে। বুঝতে পারছেন, আমি তো ওনাকে সুস্থ মেশিন দিলাম, অসুস্থ করলে অফিস বুঝবে, বুঝছেন? ওটা আমি বুঝবো, ওটা পার্টির কোনো সমস্যা না, পার্টি এখান থেকে নিয়ে যাবে, কোনো সমস্যা নাই। এখন নিতে সময় হয়তো দেখা গেছে একটা একটু আচড়া লাগে, রঙে দাগ লাগছে, এটার জন্য যদি ওটা কোনো সমস্যা না, কিন্তু কোনো কিছু না ভাঙলে সমস্যা নেই। আচ্ছা, এই যে সাধারণত বাইরে থেকে যখন মেশিন নেয় না, টাকা পাঠানোর সিস্টেমটা হলো আপনার মেশিন যদি একজন নেয় উনি খরচের টাকাটা ওনার বহন করতে হবে, ওই টাকাটা দিয়ে দিবে। মানে অ্যাডভান্স কিছুই দিতে হবে না, খরচের জন্য অ্যাডভান্স 2,000 টাকা করতে হবে, এটা খরচ। অর্থাৎ কুরিয়ার খরচের টাকা দিবে। না না না, ওই রকম যাতে না হয়। আর দেখা গেছে কুরিয়ার খরচের টাকাটা দিয়ে প্রিমিয়াম লড়লে গিয়ারটা আপনার টান দিতে হবে। ধরেন এই যে প্রিমিয়ামটা লাড়া খাইলো গিয়ে চলে গেল, এটা এটাতে কোনো ঝাঁকি না, ঝাঁকি খাবে এই হাতে। আর এই হাতে কি খাবে? ধাক্কা হবে এই। এই আচ্ছা ঠিক আছে, গিয়ার চেঞ্জ করার কৌশল এটাই, আর কিছু না, চলবে। আসলে 2 ইঞ্চি কাটার ভিতরে যদি 1 ইঞ্চি পরে বোঝা যাবে না, এই জন্য কিছু গাছ আমি হাত দিয়ে রেখে দিচ্ছি। এটা 1 ইঞ্চি, মানে কাটার সময় গাছগুলো ফেটে যাবে, এই যে ধরেন গাছটা ফেটে গেছে, শক্ত গাছ হইলে ফাটবে, এই জন্য 1 ইঞ্চি নেওয়া দরকার, না হলে 1 ইঞ্চির প্রয়োজন নাই। গাছ যদি শক্ত হয়, কোনো খামারির যে গাছ চাষ করছে কাটতে কাটতে বয়স হয়ে গেলে শক্ত হয়ে যায়, শক্ত গাছটা ফেটে যায়, যেমন এই যে ধরেন গাছগুলো ফেটে গেছে, গাছ যদি ফাটে একদম নরম গাছ সব খেয়ে পড়বে, মানে গরু, হ্যাঁ গরু খাবে। হ্যাঁ খড়, আচ্ছা আচ্ছা ঠিক আছে, খড়, আচ্ছা ঠিক আছে। এখন আপনার খড় কাটার জন্য 2 ইঞ্চি উত্তম, আপনি দুইয়ে দিয়ে দিতে পারেন। হ্যাঁ উল্টা দিকে ফ্রি হবে আর একটু, হ্যাঁ এই যে ফ্রি, ব্লেড চলে গেছে পিছনে, হ্যাঁ এই যে হয়ে গেছে, হয়ে গেছে, শিখে গেছে। আচ্ছা এখন আমি খড় উঠে দিই, আপনি দেখেন নাকি? আচ্ছা আপনার খড় যদি 1.5 ফিট লম্বা হয়, 2 ফিট লম্বা হয়, ওটার সাথে খড় লাগা মাত্র ভিতরে চলে যাচ্ছে,
এ জায়গায় আপনার হাত নেওয়ার দরকার নাই। হাত যদি কেউ নেয় এটা বোকামি, ওই জায়গায় নেওয়া যাবে না। হাত যদি খড় নিতে পারে মেশিন তাহলে হাতও নিতে পারবে, হাত যদি ঢুকায় দেন নিবে, কিন্তু হাত তো এক হাত থেকে এক হাত দূরে থেকে আপনি কাজ করতে পারবেন। যাই দরকার নাই দর্শক, আমি সতর্ক থাকবো, আপনারা সতর্ক থাকবেন, যারা এই ঘাস খড় কাটা মেশিন নেবেন অবশ্যই। তাইলে এটা আমি নিচ্ছি ইনশাআল্লাহ, এটাই আপনার জন্য দেওয়া হবে, এইটাই নেব। এটা প্যাকেটিং করে পাঠিয়ে দেন। আচ্ছা আচ্ছা, আর অন্য মেশিন দেখবো। চলেন দর্শক, আজকে মূলত আসছে আমি মেশিনটাই নিতে, কারণ এতদিন মানুষকে দেখিয়েছি শিখেছি, এবার আমিও খামারি হয়ে গেছি, চারটে গরু কিনছি, খড় কাটা মেশিন আসলে দরকার, কারণ হাত দিয়ে বটি দেওয়া দিয়ে এটা কাটা অনেকে কাটতে চায় না, হয় না হয়ে যায়, যে কারণে এটা দরকার। ধীরে ধীরে গরু বাড়বে, দেখাবো ইনশাল্লাহ। আচ্ছা, তো অনেকেই আমার খামারের গরু দেখতে চেয়েছেন, কিন্তু গুছিয়ে উঠতে না পারার কারণে দেখেনি, এবার দেখাবো। এবার যে খড় কাটা মেশিন নিলাম, সুন্দর করে একটা ভিডিও অল্প দিনেই উপহার দেব। তো আমাদের মোজাম্মেল ভাই একজন অত্যন্ত বিচক্ষণ ট্যালেন্ট একজন মানুষ, তার অনেক কিছু আরও আবিষ্কার আছে, সেটি পরের ভিডিও দেখবেন ইনশাল্লাহ। পরের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এই আমার মেশিন ক্রয়ের ভিডিওটা শেষ করছি। তো এরপরে কিন্তু সব কিছু দেখাতে হবে, ঠিক আছে? আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ দেখাবো। আল্লাহ হাফেজ।